হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গভর্নমেন্ট জব স্টার ইউটিউব চ্যানেল বন্ধুরা ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যা হল প্রশ্নভুল মামলায় যারা ছ নম্বর পাওয়ার পর পাশ করেছেন তাদের নামের তালিকা কবে প্রকাশিত হতে পারে সেই সম্পর্কিত একটি তারিখ এই মুহূর্তে সামনে এসেছে যা আপনাদের এই ভিডিওতে জানাবো তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আপনারা সবাই জানেন প্রশ্নভুল মামলা সম্পর্কিত গত শুনানিতে বিচারপতি পর্ষদকে জানিয়েছিলেন যে সমস্ত ক্যান্ডিডেট প্রশ্নভুল মামলা দায়ের করেছিলেন এবং ছ নম্বর পাওয়ার পর পাস করেছে তাদের একটি নামের তালিকা বা হল অফ নামা কোর্টে জমা করতে হবে এর ফলে প্রশ্নভুল মামলা দায়ের করার ফলে যে সমস্ত ক্যান্ডিডেট পাস করেছেন তাদের নাম জানা যাবে এবার প্রশ্ন হলো আপনার নাম এই লিস্টে আসে কি না কীভাবে চেক করবেন নাম জানার উপায় নিয়ে এই মুহূর্তে কোনো আপডেট নেই এই নামের তালিকা বা হলফনামা একমাত্র কোর্টে জমা পড়বে তবে বিগত অভিজ্ঞতা থেকে বলা যাচ্ছে হয় ডাইরেক্ট এই নামের লিস্ট পর্ষদের সাইডে প্রকাশ করা হবে অথবা নিজের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়েও চেক করা যেতে পারে পর্ষদের ওয়েবসাইট থেকে এবার আপনাদের জানাবো এই হলফনামা বা নামের তালিকা পর্ষদ কবে কোর্টে জমা দিতে চলেছে এই মুহূর্তে পাওয়া তথ্য অনুযায়ী সামনের সপ্তাহে অর্থাৎ এপ্রিল মাসের সাত তারিখের মধ্যেই পর্ষদ এই হলফনামা জমা করবে কোর্টে এপ্রিল মাসের পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত দিনগুলো সমস্ত প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থীর কাছে খুবই গুরুত্বপূর্ণ অনেকে প্রশ্ন করেছেন দাদা কাউন্সিলিং নিয়ে এই মুহূর্তে কি আপডেট রয়েছে ভোট চলছে তাই এই মুহূর্তে কাউন্সিলিং হবে না বলেই খবর ভোটের পরে কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে একটি বিষয় আপনাদের বলে রাখি এই মুহূর্তে ভোট চলছে যদি ভোটের জন্য কোনো কিছু তারিখ পরিবর্তন হয় বা অন্য নিউজ আসে তবে সেটা আপনাদের আমরা এই চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেব তাই যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ